আসসালামু আলাইকুম। পৃথিবীতে কিছু বিস্ময়কর জায়গা রয়েছে। বিজ্ঞান এবং প্রযুক্তির যুগে এগুলো আমাদের জানা এবং অজানা। আজকে আমরা এমনই অদ্ভুত এবং অজানা বিস্ময়কর ব্যাপার নিয়ে কথা বলবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 10, ক্যাট আইল্যান্ডস, জাপান। পোষা প্রাণীদের প্রতি আমাদের অনেকেরই দুর্বলতা রয়েছে, তার মধ্যে বিড়াল অন্যতম। একটু চিন্তা করে দেখেন তো, আপনি একটি শূন্য দ্বীপে হাঁটছেন, সামনে শান্ত সমুদ্র, খুব নিরিবিলি একটি জায়গা, আর আপনার সামনে অসংখ্য বিড়াল। অবিশ্বাস্য হলেও জাপানের শ্বেত সাগরে ভাসছে এমন একটি দ্বীপ, সেখানে রয়েছে অসংখ্য বিড়াল। এক সময় এই দ্বীপে অসংখ্য মানুষ বাস করত এবং জীবিকার তাগিদে মানুষ এই স্থান ত্যাগ করে এবং মানুষের সংখ্যা কমে বিড়ালের সংখ্যা বেড়ে যায়। এক সময় এটি বিড়ালের রাজ্যে পরিণত হয়। নাম্বার 9, চকলেট হিলস, ফিলিপাইন্স। ফিলিপাইনের বহালে অবস্থিত এটি। এখানে একসাথে 1766টি পাহাড় রয়েছে, দেখতে সব কয়েকটি প্রায় একই রকম। প্রায় 50 বর্গমাইল কিলোমিটার জুড়ে এই জায়গাটি অবস্থিত। পাহাড়ের উপরে রয়েছে সবুজ ঘাস, এগুলো যখন খয়েরি রং ধারণ করে তখন দেখা যায় সবুজ ঘাসের মতো। এই সবুজ পাহাড়গুলো মানুষ বানায়নি এবং তা সম্ভব নয়। তবে কি করে হলো? অনেকে বলছেন আগ্নেয়গিরি থেকে এটি হয়েছে, কেউ কেউ বলছে উপরের থেকে কোনো আগ্নেয়গিরি বিস্মৃত হয়ে ছড়িয়ে পড়ে এমনটা হতে পারে বলে মনে করা হয়। নাম্বার 8, ম্যাগনেট হিল, ইন্ডিয়া। এই পর্বতের একটি স্থানে যে কোনো জিনিস নিচু থেকে উচ্চতে ঘুরিয়ে থাকে, পর্বতের এই ঢালে নামাকে উঠা এবং উঠাকে নামা বলে মনে হয়। এ জায়গার পর্যটকেরা এসে গাড়ির ইঞ্জিন থামিয়ে গাড়িকে স্টপ রেখে দেখে কিভাবে গাড়িটি উপরে যায়। নাম্বার 7, সালার দিওনি। স্থানটি বলিভিয়া পাহাড় নামে পরিচিত। এটি 82 বর্গ কিলোমিটার ধরে বিস্তৃত। এই অদ্ভুত সমভূমিটি পুরোটাই লবণ দিয়ে ঢাকা। এটিকে বিশ্বের সবচেয়ে বড় লবণের সমভূমি বলা হয়। এই জায়গাটিতে গোটা বিশ্ব থেকে ছুটে আসে পর্যটকেরা। এখানে 10 বিলিয়ন টন লবণ মজুদ রয়েছে। কিভাবে এটা সম্ভব হলো? ধারণা করা হয় এটি 30 থেকে 40 বছর আগে থেকেই নিনচিং নামে একটি বিশাল মরুভূমি। বিস্ময়কর ব্যাপার হচ্ছে এটি মহাকাশ থেকেও দেখা যায়। নাম্বার 6, স্টোনহ্যাং, ওয়ার্কশায়ার, ইংল্যান্ড। ঘটনাটি খুবই অসাধারণ। এটি যুক্তরাজ্যে অবস্থিত। এটি খার পাহাড় নামে পরিচিত। সভ্যতার ইতিহাসে এই রকম স্থাপনা আমরা এর আগেও দেখেছি, এটা নতুন কিছু না, এরকম কথা আপনি বলতে পারেন। কিন্তু রহস্য বিষয় হচ্ছে এই সমতল ভূমিতে পাথরগুলো কোথায় থেকে আসলো, এটা রহস্যের কী আছে? মানুষ নিয়ে এসেছে? তা তো বটেই, মানুষই তো আনবে। জেনে অবাক হবেন যে এটি পৃথিবীর সবচেয়ে পুরাতন স্থাপনা। প্রায় 4000 বছর আগে এই স্থাপনাটি তৈরি করা হয়েছিল। বিশাল এই পাথরগুলো কিভাবে মানুষ নিয়ে আসতে পারে এটা বড় একটি প্রশ্ন। কারণ আজ থেকে 4000 বছর আগে কোনো রকম যন্ত্রাংশ ছিল না এগুলো আনার মতো। তাহলে কে আনতে পারে এই পাত্রগুলি? প্রশ্ন। তার চেয়ে বড় প্রশ্ন, এই স্থাপনাটার উদ্দেশ্য কী ছিল আর কারাই বা বানিয়েছে, যা আজও আমাদের কাছে রহস্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।